আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন বাদে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো কি রিকোয়েস্টেড ভিডিও? তা আজকে হলো মিরর কিসিং চ্যালেঞ্জ পার্ট টু। এই ভিডিওর জন্য আমাকে অনেকদিন ধরে অনেকে রিকোয়েস্ট করছে যে ভিডিও দেওয়ার জন্য মিরর কিসিং। তো ফাইনালি আজকে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি দেখো দুটো লিপস্টিক নিয়েছি, একটা পিঙ্ক কালার, একটা মেরুন কালার। তো চলো, আমার কাছে বড় আয়না নেই, তো এই দেখো আমার পিছনে একটা ছোট আয়না, সেইটাতেই আমি কিস করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। কিন্তু কত কষ্ট করে ভিডিও বানাই জানো, সব বাদ দিয়ে আমি এখন আয়নাতে চুমু খাবো, আয়নাতে চুমু। মিরর কিসিং চ্যালেঞ্জ পার্ট টু, চলো দেখতে থাকো তোমরা। স্টার্ট। আমি আগে লিপস্টিক দেওয়া আছে। লিপস্টিক দিয়ে নিয়ে আলো কিস করে নিয়েছি। কোন কোন জায়গা ফাঁকা আছে আমি দেখছি। থুতনি মুতনিতে লেগে কি অবস্থা, এই জায়গাটা ফাঁকা আছে, ভালো লাগছে।
পুরোটাই করবো। ভালো লাগছে না? কিন্তু আমার অবস্থা লেগে যাচ্ছে থুতনি মুতনিতে। আমার কি অবস্থা! একটাও কোথাও ফাঁকা রাখবো না। এখানে আর গলা ঢুকছে না। চাকুম চুকুম করে আওয়াজ রে। আমার ঠোঁটই ব্যথা হয়ে গেল। কি সুন্দর আমি জোকার সেজে গেছি। আমি এক জায়গায় কিস করছি আর আর এক জায়গায় লিপস্টিক আমার থুতনিতে আর নাকে। দেখো বাবা, আমার ঠোঁটও ব্যথা হয়ে গেল রে। এগুলো তো বসতে রাক্ষসী হয়ে গেছি আমি। মনে হচ্ছে আমি রক্ত খেয়ে আসলাম, মানুষ খেয়ে এসছি আমি। দেখো আয়নাটার অবস্থাটা দেখো বন্ধুরা, আমি আয়নাকে কত কিস করেছি। মানে সীসা কো বহুত সারা কিস কিয়া, দেখলো সীসা কা প্রিন্ট কর দিয়া, লিপ কা মেরা লিপস কা প্রিন্ট কর দিয়া। কেসা লগ রহা হ্যায় বলনা ফ্রেন্ডস, মেরা ভি চেহারা দেখো কিস করতে হুয়ে ক্যা হো গিয়া। দেখো আমার প্রিন্ট করাটা কেমন হয়েছে বন্ধুরা বলবে অবশ্যই। এটাতে বেশি যদি ভিউস আসে তবেই আমি পার্ট থ্রি দিব, নাই দিলে আবার কবে ভিডিও দেব কোনো ঠিক নেই। অবশ্যই বলবে যে আমার লিপস প্রিন্ট করা কেমন হয়েছে। আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে। দেখো আমার কি অবস্থা, নিজের চেহারা আমি নিজে কিস করে করে চিনতে পারছি না। আর আমার আয়নার প্রিন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। এই যে দেখে নাও কত সুন্দর প্রিন্ট করেছি আমি, মেরা লিপস প্রিন্ট কর দিয়া। আমার চেহারাও খারাপ করে নিয়েছি কিস করে করে। তো টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর এই ভিডিওটাতে বেশি বেশি করে ভিউজ দেবে আর শেয়ার করবে, যাতে আমার ভিডিও করার আগ্রহ আরও বেশি বেশি হয়। যে ভিডিওতে আমার বেশি ভিউজ আসবে আমি নেক্সট টাইম সেই ভিডিও করারই চেষ্টা করব। পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফাইভ, এরকম যে ভিডিওতে আমার বেশি ভিউজ আসবে। ঠিক আছে, তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কথা হবে পরের ভিডিওতে। টাটা।